বিনা খরচে ইনকাম করতে কে না চায়? তাই বিনা খরচে চাষ কয়েকটা চাষ কিন্তু আমাদের রয়েছে, যেগুলো ব্যবহার করতে না লাগে কোনো রাসায়নিক সার, না লাগে সেই রকম খরচ। এটা কিন্তু টানা চাষ, অবশ্যই আমাদের কিন্তু চাষ করতে হবে। শুধুমাত্র একবার বীজটা মাটিতে বপন করে তুলেই সেখানে কিন্তু হয়ে যাবে এবং সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। পার বিঘেতে 40-50 টাকা ইনকাম করা যায়, সেটা হলো মাস কলাই চাষ বা কলাই চাষ, যেটাই বল না কেন। এই যে জমিতে দেখতে পাচ্ছ কলাই চাষ, কলা বাগানের ভিতরে কিন্তু এই মাস কলাই বর্তমানে বা কলাই চাষ করা হচ্ছে এবং তার ফলেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রফিট পাওয়া যাবে। তাই এই মাস কলাই চাষটা আপনি কিভাবে করবেন, সার কি দেওয়া প্রয়োজন আছে না সার দেওয়া যাবে, সমস্তটাই নিয়ে এই ভিডিওতে আগে আজকে আলোচনা করে দেবো। তাই ভিডিও জোর রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো পিছনের ক্যামেরা অন করে বিস্তারিত বর্ণনা তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ বন্ধু, এখানে প্রায় 3 থেকে 4 কাঠা জমি বর্তমানে কলা গাছের ভিতরে, কলা চাষের ভিতরে কিন্তু মাস কলাই চাষ করা হচ্ছে। তাই তোমার যদি একটু কলা বাগান থেকে থাকে, একটু পরিত্যক্ত জমি থেকে থাকে, তাহলে সেখানে প্রথমেই জমিতে একটু ঘাস মারা বিষ স্প্রে করে দাও, রাউন্ড আপ স্প্রেড গ্লাইসেল দাও। ঘাস যখন মরা মরা ভাব হবে তখন কিন্তু সেই জোরযুক্ত মাটিতে তুমি এই মাস কলাই বা কলাইয়ের বীজটা ছড়িয়ে দাও। অবশ্যই দেশি বীজটা চাষ চুজ করবে, হাইব্রিডটা চাষ করলে কিন্তু আবার হয় না, অতিরিক্ত হারে লতা হয়ে যায়, ফলে কিন্তু সেখানে ফল ফুলের পরিমাণ কম হয়ে থাকে। তাই দেশি জাতের আমাদের কিন্তু মাস কলাইটা চুজ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধু, এটা সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে চাষ হয়ে থাকে, কারণ একটা মাস কলাই চাষ করতে গেলে কোনো রকম রাসায়নিক সার লাগে না। কারণ একটু দেখাই, একটা মাস কলাই তুলে আপনাদের আমি দেখাই। এই যে মাস কলাইয়ের মূলে দেখতে পাচ্ছ ছোট 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 গিট গিট আছে, এই দেখো, এই দেখো গিট গিট দেখতে পাচ্ছ, এই যে গিট, এই দেখো গিট 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 আছে, এটাকে বলে রাইবোজিয়াম নামক এক ধরনের ছত্রাক বা রাইবোজিয়াম, ঠিক আছে। এ কি করে থাকে, এই উদ্ভিদের মূলে বসবাস করে ছোট ছোট গিটে তৈরি করে, পরবর্তীতে এই গিটগুলো মাটির ভেতর থেকে নাইট্রোজেন তৈরি করে, যা নাইট্রোজেন তৈরি করে এবং উদ্ভিদের যে সমস্ত খাদ্যের দরকার হয় তা কিন্তু এ কিন্তু এর মূলের সাহায্যে তৈরি করতে পারে। তাই বন্ধু, এই চাষের ক্ষেত্রে কোনো রকম রাসায়নিক সার সেই রকম প্রয়োজন হয় না। তাই আপনাকেও রিকোয়েস্ট করব, রাসায়নিক সার এই চাষের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন একেবারে কম। তাই এ গোড়ার সাহায্যে কিন্তু সার বা রাসায়নিক সার এ কিন্তু গোড়ার সাহায্যে কিন্তু নাইট্রোজেন তৈরি করতে পারে, এমনকি বাতাস থেকে নাইট্রোজেন এ কিন্তু সংগ্রহ করতে পারে। তাই এই চাষ আমাদের কিন্তু শুরু করতে হবে। তাই চলো একটু বিস্তারিত জেনে নিই এই চাষ সম্পর্কে। ফার্স্টে জমিতে যদি ঘাস থেকে থাকে, আগাছা থেকে থাকে, অবশ্যই গ্লাইসেল রাউন্ড আপ স্প্রেড ঘাস মারা দিয়ে আপনি জমিটা পুরোপুরি মাটি বের করে নেবেন। তার পরবর্তীতে দেশি মাসকলাইয়ের বীজটা এখানে ছড়িয়ে দেবেন। অবশ্যই আপনাদের আমি রিকোয়েস্ট করবো একটু ঘন করে ছড়াবেন, একটু ঘন করে ছড়াবেন, বেশি ঘনও না একটু ঘন, একটু বেশি ঘন না, বেশি ঘন হলে কিন্তু আবার হবে না, একটু ঘন। এই যে ঘনটা আপনাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ গ্যাপ আছে, মিনিমাম 4 আঙুলের গ্যাপ আছে, দেখতেই পাচ্ছ। একটু ঘন করে এই বীজটা কিন্তু জমিতে ছড়িয়ে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে চারা বার হওয়ার আগে বীজ ছড়ানোর সময় এখানে আপনার যদি 3 কাঠা জমি হয়, আমি 10 কাঠা জমির হিসেবে বলছি, 33 শতকের বিঘে আমার এলাকায়, যদি 10 কাঠা জমি হয় তাহলে সেখানে মাত্র 3 কেজি আরসিএফের ফুনফুন সুফালা বীজ বপনের 1 ঘন্টা আগে ছড়িয়ে দেবে। দেওয়ার পর বীজটা ছড়িয়ে দিতে হবে, যাতে গাছ ছোট অবস্থায় তো মাটি থেকে নাইট্রোজেন তৈরি করতে পারবে না, তাই ছোট অবস্থায় খাদ্য হিসাবে সে যেন এনপিকে আরসিএফের লাল সুফালা থেকে প্রয়োজনীয় খাদ্য সে ভক্ষণ করতে পারে। এবার ধীরে 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 গাছ যখন বড় হবে, সেখানে একবার শুধুমাত্র গাছের কাণ্ড কাটার জন্য প্রচুর পরিমাণে কাণ্ড ছিদ্রকারী পোকা দেখা যায়, প্রচুর কাণ্ড খেয়ে নেয়, সেখানে শুধুমাত্র একবার পোফেক সুপার স্প্রো করবেন। এর ভিতরে পোফেনোফক্স ফুলার সাইপারমাইথিন আছে, যা কাণ্ড কাটা পোকা এবং অন্যান্য পোকাকে তাড়িয়ে দেবে, আর কোনো বিশেষ স্প্রো করতে হবে না। 10 লিটারের মিনিমাম 20 ml জলগুলো একবারে স্প্রো করে দেবেন। তার পরবর্তীতে গাছ বড় হবে এবং গাছ বড় হওয়ার পর এখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। যাদের গাছ এরকম ঝাঁপিয়ে যাচ্ছে, গাছের গতি আছে, তারা যদি এখানে রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে গাছ অতিরিক্ত হারে ঝাঁপিয়ে যাবে, ফলে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে মাস কলাইয়ের ফুল এবং ফলের মাত্রা
কম হবে এবং কম হলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে, অর্থাৎ এক কথায় গাছ ঝাঁপিয়ে যাবে। বিশেষ করে যারা সিম চাষ করেছো তাদেরকেও রিকোয়েস্ট করবো, যদি অতিরিক্ত হারে গাছ হয়ে যায়, গাছ যদি ঝাঁপিয়ে যায়, তাহলে সেখানে গাছের মাত্রাকে কমিয়ে দিতে হবে। কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে গাছ ঝাঁপিয়ে যাবে, ফলে সেখানে ফল ফুল হবে না, এমন একটা ব্যাপার থেকে থাকে। বিশেষ করে মাসকলাইয়ের ক্ষেত্রেও ইহা কিন্তু হয়ে থাকে, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো মাসকলাইয়ের ক্ষেত্রেও কোনো রকম চাপান সার ব্যবহার করবেন না। অনেকে ব্যবহার করে, ফলে গাছ ঝাঁপিয়ে যায়, ফলে কিন্তু ফল ফুল হয় না, বিশেষ করে যাদের গাছ এরকম হারে বড় আছে। এবং যাদের গাছগুলি দেখতে পাচ্ছ বাড়ছে না, একেবারে বাড়ছে না, গাছগুলি হলুদ হলুদ ভাব হয়ে আছে, তারা 10 কাঠা জমিতে মিনিমাম 4 কেজি চাপান সার ব্যবহার করতে পারো। 4 কেজি চাপান সার ব্যবহার করতে পারো, তাতেই মাসকলাই চাষ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তাই মাসকলাই আপনি কিভাবে চাষ করবেন সেটাই আজকে সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো।